সকাল থেকে জমে ওঠে খুলনার নতুন বাজার। বাজারে সব ধরনের সবজি কেজিতে বেড়েছে 15 টাকা পর্যন্ত। 40 থেকে 45 টাকার কাঁকরোল বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, 20 টাকা বেড়ে টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা। এছাড়াও কুমড়ো 40 টাকা, উচ্ছে 50 টাকা, বরবটি ও শিম বিক্রি হচ্ছে 65 টাকা কেজিতে। ক্রমাগত দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতা বিক্রেতারা। এখন মাল কিনতে গেলে মাল পাওয়া যাচ্ছে না, দাম বাড়তে, কিন্তু বেচতে গেলে সমস্যা হয়। এই লাউগুলো কিনতে হয় 20 টাকা করে, এনে আনলে দাম বলে 20 টাকা, তাহলে বেচবো কি করে আমরা? আমাদের পক্ষে তো সমস্যা হইতেছে যে এত টাকা দাম, যে সবজি ছিল পেঁপে ছিল 20 টাকা, এখন দেখি 30 টাকা। ইলিশ শিকারে নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে মিঠা পানির মাছের দামে। কেজিতে 100 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মাছের দাম। নিয়মিত বাজার মনিটরিং করা হলে সবজি সহ নিত্যপণ্যের বাজার সহনীয় থাকবে বলে মনে করেন সাধারণ ভোক্তারা। এখন খুলনা।